ঘুম থেকে উঠিস নাই? 12টা বাজে। A few moments later. ধুর ব্যাং, গরমের মধ্যে লাইন চলে গেছে, তার মধ্যে এইসব, বাড়িতে আর শান্তি নাই, যাই মুখ ধুয়ে আসি। আগুন না জলে গরম, একটা আইডিয়া পাইছি, A few moments later. হ্যালো সৌমিক, বললাম গরম কেমন ওঠে তো এখানে? হ্যাঁ ভাই, জানি তো 100 দেন, গরম তো একই হবে, সেটা বড় কথা না। না বলতেছি ভাই, এসি লাগাবো, আজকে চলে আসি, একসাথে হাওয়া খাবো, নতুন এসির হাওয়া, বুঝতে পারছিস ব্যাপার। আরে ভাই, এতদিনে একটা ভালো কাজ করলি ভাই, তোর দ্বারা তো কিছু হয় না। আচ্ছা যাচ্ছি ভাই, দাঁড়া, খুব গরম লাগতেছে, বাইরেও খুব গরম, দাঁড়া যাচ্ছি। এই গরম পড়ছে বাইরে। মা বললাম কি, আমি না একটু রজতদের বাড়িতে গেলাম, ওর বাড়িতে এসি লাগাইছে, তুমি তো লাগাই দিলা না, তা একটু যাই। ডিম, তাহলে এক কাজ করো, 500-500 টাকা দাও, কারণ গরমের মতো ডিমের দাম গরম হয়ে গেছে তো বাজারে শুনলাম, তাই একটু 1000 টাকা দাও। ঠিক আছে, তোমার দয়া লাগবে না আমার, যাচ্ছি, আমার কাছে টাকা আছে। কিরে তুই এখানে? এই তো এখানে দোকানে একটু জিনিস দিতে আসলাম। আমাকেও ডিম নিতে হবে কাকু, দুটা ডিম দিও তো। দুটো ডিম দিতে হবে। তুই জিনিস কিনতে আসিস নাই ভাই? না ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি তুই। না না না, সত্যি জিনিস কিনতে আসিস। হ্যাঁ দুটা দাও, দুটো। এই তোকে রজত ফোন করছিল? রজত? হ্যাঁ রজত ভাই, তোকে তো ফোন করছিল বললো আমাকে। হ্যাঁ আমাকেও বল, চ তাহলে একসাথে একসাথে যাই। তুই ডিমটা কিনে বাড়িতে দিয়ে আসে, তারপর যাবো। হ্যাঁ ঠিক আছে, তুই বাড়িতে দিয়ে, মানে চ একসাথে যাই, তোর বাড়িতে একবার হয়ে যাবে তো। ঠিক আছে চল 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 ভাই। আরে আমি না টাকা দিতে ভুলে গেলাম ব্যাংক, তুই কাজ কর, ডিমগুলো ধর, আমি টাকা দিয়ে আসতেছি, দাঁড়া। ঠিক আছে দিয়ে যা। মালগুলো ডিমগুলো কী কিনছে? এগুলো ছোটো ছোটো ডিম, বালের ডিম, দেখি একটু একটু খেলি, এগুলোকে দিয়ে মজা হবে। দিলি ডিম ভাঙ্গে না? আরে ভাই
দিলি ডিমটা ভাঙবে কি ওই আজকে সরি ভাই সরি আমি পয়সা দিয়ে দিচ্ছি তোকে পয়সা দিয়ে দিচ্ছি নিচে দেখ একবার এই ভাই কি লটা এটা কারণ আমি যদি বাড়িতে নিয়ে যাই গাল খাবো মায়ের কাছে তোর জন্য এটা কি একটা আমার কাছে একটা আইডিয়া আছে করবি আমি কেক আনছি আগে কেক কাটাবো আগে এসির জন্য বলছি যে একটা কাজ কর না ধরবে মানে ইয়ে নিয়ে আসছিস ম্যাথ নিয়ে আসছিস তোর তো বিড়ি খাওয়া খাওয়া আছে আর দোকানে আমি আগের জন্য জাদুকর ছিল ওই মিল গিয়ার জাদু চলো ও সব ছাড়বে আগে ফুল হয়ে সবাই চলো হ্যাপি বার্থডে ঠিক আছে
So what is up guys, আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভিডিওটা হয়তো তোমাদের খুবই ভালো লেগেছে কারণ এখন গরমকাল, গরমকালের জন্য আমরা এই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও আর ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে আমাদের ফলো করো, তাহলে আমাদের BTS প্লাস আরো অনেক কিছু ভিডিও আসবে ওখানে, স্টোরিতে সবসময় ভিডিও যাবে। তো আসবে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আনটিল দেন বাবা।